হ্যালো বন্ধুরা, এসটি টেকনিক্যাল টেল চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের দেখাতে যাব কিভাবে কিপ্যাডে ফটো লাগাবেন। তো আমাদের প্লে স্টোরে যেতে হবে, যাওয়ার পর সার্চ করতে হবে মাই ভিডিও ফোন ডায়ালার, এটা লিখে সার্চ করে দেব। দেখুন এটা ইনস্টল করা আছে, ওপেন করব। দেখুন এরকম অপশন চলে আসবে, তো এখানে দেখুন অ্যাড দিবে, এটাতে ক্লোজ করে দিবেন। তো ফোন ডায়ালার চালু হচ্ছে, এখানে অ্যালাউ করে দিবেন। এবার দেখুন প্রথমে আছে ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করব। এখানে ফটো সেট করতে পারবেন, তো মাই ফটোতে যাব। গ্যালারি থেকে ওপেন করব, দেখুন এই ফটোটা অ্যাড করব। এটা সিলেক্ট করে স্কোপ করে দেব, এটা দেখুন হয়ে গেছে। এবার ব্যাকে আসব, এখানে দেখুন দ্বিতীয় অপশন আছে ডায়ালার বাটনস, এটা ক্লিক করব। এখানে দেখুন অনেক রকম বাটন রয়েছে, তো যে কোনো একটা বাটন আপনাকে পছন্দ করতে হবে। তো আমরা এটা করে দিচ্ছি, দেখুন এটা সেভ হয়ে গেছে। এবার দেখুন তৃতীয় অপশন বাটন সাউন্ড, এখানে দেখুন অনেক রকম সাউন্ড রয়েছে, দেখুন দেখুন অনেক রকম সাউন্ড রয়েছে। তো আমি এটা করব, যেহেতু এটা স্বাভাবিক। তো এটা করে নেওয়ার পর অনেকগুলো অ্যাড দেবে, এটা সবগুলোতে আপনারা ক্লোজ করে দেবেন। এরপর দেখুন এই সাইটের প্রথম অপশান, এটা ক্লিক করব। এবার দেখুন এরকম আপনারা পিছনের অংশটা করতে পারবেন, তো আমি এটা করে নিচ্ছি। এটা আপনাদের ডাউনলোড করে নিতে হবে, তো দেখুন ডাউনলোড হচ্ছে। তো এটা হয়ে গেছে সেট, এখানে ক্লিক করতে হবে আপনাদের, ক্রস করে দেব। দেখুন এটা ঠিক হয়ে গেছে। এবার দেখুন বাটন ফোন, এখানে আপনার ক্লিক করবো, এখানে দেখুন অনেক রকমের রয়েছে। তো ফ্ল্যাশটাই আমরা করে নেব। এবার দেখুন কালার ফিল্টার, এখানে ক্লিক করতে হবে। এখানে আপনারা বিভিন্ন কালার সিলেক্ট করতে পারবেন, দেখুন সিলেক্ট কালারে ক্লিক করব। এখানে দেখুন অনেক রকম কালার রয়েছে, এভাবে আপনারা কালারও চেঞ্জ করতে পারবেন। তো এভাবে আপনারা কিপ্যাডে ফটো লাগাতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক হবে, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।